আমি পিঁপড়ার তুলনায় বড় হতে পারি, পিঁপড়ার তুলনায় বড় হতে পারি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমি অত্যন্ত ক্ষুদ্র একটা জিনিস। আমি যত আস্ফালন করি না কেন, আমার রাজত্ব যখন মৃত্যু হইলে আমার রাজত্ব শেষ, মৃত্যু হইলে আমার কর্তৃত্ব শেষ। আমার পরিবারের উপর আমার কর্তৃত্ব কতক্ষণ? মৃত্যু পর্যন্ত। মরার পরে বউ আরেকজনের বিয়ে, আর জায়গায় বিয়ে বসে যাবে। শরীয়ত দৃষ্টিতে বিয়ে বসতে পারে চার মাস পরে, চার মাস দশ দিন পরে, সেখানে আরেকজন বিয়ে বসে, তার কর্তৃত্ব কোথায় গেছে? হ্যাঁ, সেদিন বলবে হালাকা আননি মা আলিয়া, আমার সম্পদ ধ্বংস হয়ে গেছে। হালাকা আননি মা আলিয়া, হ্যাঁ আল্লাহ সুলতানি, আমার সুলতান চলে গেছে, আমার রাজত্ব চলে গেছে, কিছুই আমার নাই। হ্যাঁ, আল্লাহ বলবেন যে কিছুই পাওয়ার নাই তোমার। খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকু। আবার যখন একজন ইমানদার মানুষ জানবে যে তিনি জামিল, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, তারপরে তিনি সুন্দর, তিনি এবং তিনি বাররুন, তিনি ভালো নেক কাজ পছন্দ করেন, আবার যখন তিনি রহমান রাহিম দয়াবান, তখন তার অন্তরের ভিতরে আল্লাহর জন্য মহব্বত বেড়ে যাবে। তিনি আল্লাহ ভালোবাসেন, আমাকে তিনি রহমত করবেন, তিনি আমাকে দয়া করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, আমি যা চাচ্ছি তা করবেন, আমাকে রোগ দিবেন না, বালাই থেকে মুক্তি দিবেন, আমার আত্মীয় স্বজনকে মুক্তি দিবেন, এভাবে তার মধ্যে আশা বেড়ে যাবে যখন তিনি জানবেন যে আল্লাহ রাহিম, আল্লাহ রহমত রাহিম। তাহলে এটা উপকারী একজন বান্দার জন্য। আবার যখন জানেন তিনি আজিজ, তিনি আবার আজিজ, এই উপরে নিচে হটতেছে সবসময়, তিনি আজিজ পরবর পরাক্রমে সব কিছুর উপরে, তখন আপনি নিজেকে মনে করবেন যে আমি তো নিচে আছি, আমি তো আসলে ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমি আল্লাহর সামনে অত্যন্ত বিনয়ী হয়ে নিজেকে প্রকাশ করতে চাই। আবার বলছেন তিনি যে কোনো মানুষ যখন জানবে যে আল্লাহ তারা তাকে দেখছে, তখন লজ্জা পাবে, রাতের অন্ধকারে কোথাও কিছু করতে গেলে লজ্জা পাবে যে আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো দেখতেছে। যখন এই আল্লাহ তাআলা কোরআনে কারিম উল্লেখ করেছেন, যখন আজিজ ও মিশরের স্ত্রী, মিশরের আজিজের স্ত্রী, নাম তো আপনারা বলেন কি একটা, আচ্ছা যাই বলেন, আমি নামটা নিতে চাচ্ছি না আর কি, আজিজের স্ত্রীটা যেহেতু আল্লাহ নামটা উল্লেখ করেনি, আমি সাধারণত উল্লেখ করি না, তো নামটা যেহেতু হাদিসেও আসে নাই, এই জন্য মানুষ বলে আমি বলে থাকি। তো উনি ও কী করছে যে ঢাকনা দিছে, তার মূর্তিরে ঢাকনা দিছে যে অন্যায় কাজ করবে এই জন্য। তখন ইয়ার অন্তরে জেগে উঠল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের যে তুমি তো ডাকতেছ তোমার মূর্তিকে, কিন্তু আমার রবকে ডাকবে কে? আমার রব তো দেখতেছে না আমাকে, আমার রব তো আমাকে দেখতেছে। হ্যাঁ, কাপড়ে ডাকিলে তুমি প্রতিমার মুখ, কী দিয়ে ঢাকিব আমি রব্বুল আলামিনের মুখ? আমি তাকে ঢাকতে পারবো না, তিনি তো আমাকে দেখতেছেন। তখন তিনি পালাতে আরম্ভ করলেন, পিছন দিয়ে টান দিয়ে ধরলো, কিন্তু ছিঁড়ে গেল পিছনের জামা। তো এই যে এগুলি হচ্ছে তাফসিরে উল্লেখ করা, এই জন্য আমি তাফসিরটা উল্লেখ করলাম, তাফসিরে যা আছে তা। তো এই যে দেখেন, এইটা তখন আপনি মনে করবেন যে তিনি দেখতেছেন, আপনার সঙ্গে জানতেছেন, তখন আপনার অন্তর কিন্তু অবশ্যই ভয়ে কী হয়ে যাবে, ধীরে আপনি আল্লাহ ভয় করবেন, আপনি যে কোনো অবস্থায় থাকেন আপনি আল্লাহকে ভয় করবেন যে আমি কোনো অন্যায় কাজ করতে পারি না, আমি রাতের অন্ধকারে বা দিনের বেলা আইল ঠেলতে পারি না। গ্রাম দেশে আইল বুঝেন, আইল বুঝেন, আইল 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 কেটে কেটে রাতের বেলা কমাইয়ে ফেলে, ঠেলে আর কানে নিয়ে সীমানা বসাইয়ে দেয়, এগুলি রাতের বেলা করে বেশিরভাগ সময় মানুষ, অথবা দুপুরবেলা কেউ না দেখা মতো করে, কিন্তু আল্লাহর ভয় করলে এটা তার কখনো আসবে না, এটা তার কখনো আর এটা তার হবে না, এটা তার কখনো হবে না। আচ্ছা, আবার যখন আপনি আল্লাহ তাআলার নাম গানি, তিনি সব কিছু দাতা, তাই না? গানি অর্থ সব কিছু তিনি, তিনি শুধু দেন, তিনি অমুখাপেক্ষী, সব ধনী যেটা বলে, ধনী বলে বাংলা ভাষায়, তো গানি যিনি, এবং তিনি যখন আপনি জানবেন যে তিনি করিম দাতা জাওয়াদ তিনি, তখন আপনি আর সবসময় তার কাছে চাইতে, আল্লাহ তুমি তো দাতা আমাকে দাও, তুমি করিম আমাকে তুমি দাও। আপনি সবসময় চাইবেন আল্লাহ তাআলা যেটা আপনার জন্য ভালো, এটা সবসময় আপনি তার কাছে চাইতে থাকবেন, কিন্তু আপনি যদি না না জানেন তার এই গুণগুলো, তার কাছে আপনি চাইতে পারবেন না, এটা আপনার দরকার। ঠিক অন্যভাবে যখন আপনি বিচারের মাসলা আসে, তখন আপনি চাইবেন যে আল্লাহ তাআলা তিনি বিচারক, তার বিচারের অনুসারে আমি দুনিয়াতে চলতে হবে, তার আইন বিধান অনুসারে চলতে হবে, কিন্তু না জানেন তখন আপনি অন্যায় বিচার যা ইচ্ছে তার এদিক সেদিক এনে একটা বালাম গ্রন্থ বানাবেন, এর অনুসারে বিচার কার্য পরিচালনা করবেন। এইটার কারণে আজ আমাদের দেশে আল্লাহর বিধান মোতাবেক কোনো কিছু চলছে না, কারণ প্রত্যেক আল্লাহর নাম সম্পর্কে গুণ সম্পর্কে জানে না, অথচ আল্লাহর গুণের মধ্যে একটি হচ্ছে আল্লাহ তিনি হচ্ছেন বিচার দিবেন, তিনি বিচার আইন দিবেন, তিনি বিধান দিবেন, তিনি হাকাম, তার নামের মধ্যে একটা হচ্ছে হাকাম, হাকাম অর্থ হলো সব রকমের বিচারের মহাবিচারক তিনি, অথচ বিচারের ভার আমরা দিয়ে দিয়েছি বাইরের লোকদের, কারণ তার নাম এবং গুণ সম্পর্কে আমরা যথাযথভাবে জানতে পারিনি। যখন আল্লাহর নাম হচ্ছে শাফি, শিফা, শাফি অর্থ কি? আরোগ্যদানকারী, আরোগ্যদানকারী, আপনার কাছে আরোগ্যদানকারী যদি আল্লাহ সম্পর্কে শাফি আপনার বিশ্বাসটা থাকে, তো দোয়াটা পড়বেন আযহিবিল বাস রব্বান নাস আনতা শাফি,
লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকমান, এই যে দোয়াটা এটা পড়বেন কারণ আপনি একমাত্র শিফাদানকারী। আর যখন আপনি এই গুণটা না থাকবে আপনি পাগল হয়ে যাবেন। পাগল হয়ে যাবেন কি জন্য? ডাক্তার এবং বাড়ি, ডাক্তার এবং বাড়ি। আপনার মাথার ভিতরে কেউ ডাক্তারে ভালো করে দিবে আর ঔষধে ভালো করে দিবে। ঔষধ আর ডাক্তার কাউকে কিন্তু ভালো করে না, কে ভালো করে? আল্লাহ। আপনার ঔষধ পেটে গিয়ে বলে আল্লাহ কাজ করবো কি করবে না, আল্লাহ যদি বলে যে করো করবে, ঔষধ কেন? ডাক্তার বেটে খাইয়ে দিলেও রোগ আপনার ভালো হবে না। তাহলে কোন জায়গা জানতে হবে? আল্লাহর নাম যে শাফি, আল্লাহর নাম যে একটা শাফি রয়েছে, আন্তা শাফি, তিনি শেফাদানকারী, এটা না জানলে কিন্তু আপনি আল্লাহর প্রতি আগ্রহী হতে পারছেন না। এই জন্য কোনো মানুষ ভুল করে বসে হুজুরের কাছে এসে বলতে, হুজুর আপনি আপনি একমাত্র সহায়, নাউজুবিল্লাহ, সহায় কে? আল্লাহ। তখন ডাক্তারের কাছে ডাক্তাররা ধরে বসে থাকে, আপনি একমাত্র আস্তাগফিরুল্লাহ, একমাত্র তো আল্লাহ, ও তো কিছুই না, ও কিছুই কম, ওই বেটাও তো একটু পরে অসুস্থ হয়ে পড়তে পারে, ওই বেটারও ভালো করবে কে? ওই বেটারও তো ভালো করার ক্ষমতা কেউ রাখে না। তাহলে এই বাড়াবাড়ি তখনই কমে যাবে যখন একজন মানুষ একমাত্র আল্লাহকে শিফাদানকারী হিসেবে জানবে। আবার যখন একজন মানুষ জানবে আল্লাহ তাআলা হচ্ছে করিবুন মুজিবুন, কাছে এবং তিনি সাড়া দেন, বান্দার ডাকে সাড়া দেন, তখন তার সমস্ত বিপদ সমস্ত প্রয়োজন কার কাছে ফেলবে? আল্লাহর কাছে দিবে, আল্লাহর কাছে দিবে। এবং তার কাছে রাতের অন্ধকারে চাইবে, সজদার মধ্যে চাইবে, শেষ বৈঠকে চাইবে, এবং যখন সে একান্ত হয় আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে চাইবে, তখন যখন সে জানতে পারবে তিনি করিবুন মুজিবুন, তিনি দোয়া কবুল করেন, তিনি বলেছেন তিনি করিব এবং তিনি বলেছেন তিনি মুজিব। একই আয়াতের ভিতরে ওয়াজা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজিবু দাওয়াত দাইজা দা আনফা ইস্তাজিবু লি ওয়া ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তাহলে আল্লাহ তাআলা এটা জানার কারণে আল্লাহর দিকে আপনি ফিরে যাবেন। আবার যখন কেউ জানবে আল্লাহ তাওয়াবুন গাফুর, তখন কি করবে? যত গুনাহই হোক তিনি বলছেন আল্লাহ তাওয়াব, তিনি তওবা কবুল, বেশি তওবা কবুল করেন। অর্থাৎ যত যতই আমি গুনাহ করি ততই তিনি তওবা কবুল করবেন, মানে গুনাহ যত, গুনাহ যত তওবা তত, তওবা কোনো দিন বন্ধ নাই। সুতরাং সে কখনো নিরাশ হবে না, সে হতাশ হবে না, সে আবার সে আশাবাদী থাকবে যে আমি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তিনি ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর যখনই বিপদ হয়ে যাবে তখন আবার আল্লাহর কাছে গিয়ে আবার তওবা করতে থাকবে, এটা হচ্ছে বারবার। কিন্তু যদি কোনো এই নামটি তার জানা না থাকে, গুণটি তার জানা না থাকে আল্লাহর, তাহলে সে আল্লাহর কাছে ফিরে আসবে না। আবার আল্লাহর নামেও গুণের মধ্যে আছে যে যেগুলো আল্লাহ এমন এমন নামেও গুণ যেগুলি দিয়ে আল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা হয়, আল্লাহ তারা এগুলি দোয়া করে। যেমন আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে কিছু ওসিলা দিয়ে দোয়া করেছেন, কিছু ওসিলা দিয়ে দোয়া করেছেন। কীরকম? তিনি দোয়া করছেন আল্লাহমিনি আসালুকে বেয়ান্না কান্ত আল্লাহ লা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক মুহাম্মাদ আব্দুকা রাসূল। দেখছেন, আল্লাহ আমি চাচ্ছি আপনার কাছে কারণ আপনি আপনি এক এক সত্তা, আপনি এমন এক সত্তা যিনি আপনি ছাড়া কোনো ইলাহ নেই। দেখছেন, মানে ওসিলা দিচ্ছে কি? আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিচ্ছে। তো আল্লাহর নাম এবং যত জানবেন আপনি ওসিলা দিতে পারবেন। সবচেয়ে উত্তম ওসিলা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা। এই জন্য আল্লাহ নাম এবং গুণের ওসিলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেও বলেছেন, রাসূলও দিয়েছেন, এবং দিয়ে আল্লাহ তাআলা নিজে বলেছেন কোথায়? কুরআন কারীমে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে এগুলি দিয়ে আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে এগুলি দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহ সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকতে ডাকার অর্থই হচ্ছে এগুলো ওসিলা দিয়ে ডাকো। আপনি বলবেন ইয়া গাফুর ইগফিরলি, হে গাফুর আমাকে ক্ষমা করে দাও, এই যে নাম দিয়ে ডাকতেছেন। হ্যাঁ, এভাবে আল্লাহর প্রত্যেকটি নামের আহ্বান রয়েছে, প্রত্যেকটি নামের কিছু আপনার দাবি রয়েছে, সে অনুসারে আপনি তাদের আল্লাহকে ডাকবেন। কিন্তু কিছু জিনিস আপনি করতে পারবেন না, দাবি করবেন, কিছু জিনিস আমাদের দেশে প্রচলিত আছে, এগুলি আমি এখন উল্লেখ করতেছি কয়েকটা জিনিস, যেগুলির কারণে আজ আমাদের সমাজে যেটা হয় সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ নিয়ে বেশ কিছু ভুল করে থাকে। কীরকম এটা বলে দিই। এক নম্বর হচ্ছে, আমরা জানি আল্লাহর নাম এবং গুণের ওসিলা দেওয়া যায় এবং আল্লাহর নাম নাম আল্লাহকে ডাকা যায়, আল্লাহর নাম এবং গুণ দিয়ে শপথ করা যায়। কিন্তু আল্লাহর না আল্লাহর নাম ডাকা যায় কিন্তু আল্লাহর গুণকে ডাকা যায় না। গুণ বুঝছেন? হ্যাঁ, সরি, প্রথমবারে বলছিলাম নাম গুণকে ডাকা যায়, ডাকা যায় না, ডাকা শুধু নামকে যায়। ইয়া রাহিম বলতে পারবেন, ইয়া রহমত বলতে পারবেন না। বুঝছেন কথাটা? যেমন ইয়া ইয়া গফুর বলতে পারবেন কিন্তু ইয়া গোফরান বলতে পারবেন না। এই জন্য অনেকে আমাদের গোফরান নাম রাখে, এটা ভুল। গোফরান তো আল্লাহর নাম না, গোফরান তো ক্ষমা, অতি অনেক ক্ষমা, ক্ষমাকে ডাকা যায় না। হ্যাঁ, দেখবেন অনেক হুজুরে গোফরান ডাকতেছে, কেউ আব্দুল গোফরান নামও রাখতেছে, এটা ঠিক না। গোফরান তো আল্লাহর নাম না, আপনার নাম গাফুর গাফফার, এগুলো রাখতে পারেন। তো এই ভুলটা হয়ে থাকে আমাদের, কারণ আল্লাহর নাম দিয়ে আল্লাহর এগুলো দিয়ে করা নাম ডাকা যায় না। অর্থাৎ ইয়া রহমাতুল্লাহ বলতে পারেন, ইয়া রহমাতুল্লাহ আল্লাহর রহমতকে ডাকছি বলতে পারবেন না, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। অনুরূপভাবে নাম তাবিদ অর্থাৎ দাসত্ব করার ক্ষেত্রেও রহমতের দাসত্ব হবে না, কার দাস হবে? নামের দাসত্ব হবে, খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি যখন বলবেন যে আব্দুল করিম কিন্তু আব্দুল করম না,
আব্দুর রাহিম কিন্তু আব্দুর রহমত না, বুঝতে পারছেন? হ্যাঁ, আব্দুস সামি কিন্তু আব্দুস সামাই না, আব্দুল বাসির কিন্তু আব্দুল বাসার না, আব্দুল এরকম না, বুঝছেন তো? আরেকটা আমাদের দেশে প্রচলিত আছে আব্দুস সুবহান, তাই না? সুবহান কি আল্লাহর নাম নাকি? না, এটা ভুল, এটা ভুল, সুবহান আল্লাহর নাম না তো, এটা ভুল। হ্যাঁ, আল্লাহর নাম কি? সুবহান রব্বিকে রব্বি, এটা কোনো গুণ হিসেবে আসছে, গুণকে এবার আব্দ হইতে পারে না, তাবিদ হইতে পারে না, সেটা ভুল, এটা বলা যাবে না। ঠিক অনুরূপভাবে কিছু নাম আছে, যেমন জলিল, জলিল কিন্তু আল্লাহর নাম না, প্রচলিত হয়েছে মানুষের ভিতরে এটা জলিল আল্লাহর নাম, কিন্তু এটা আসলে কোন হাদিসে আসে নাই, যে হাদিসটি আসছে এটা দুর্বল, তিরমিজির হাদিসটা। এর অর্থ হচ্ছে জলিল যেহেতু আল্লাহর নাম না, সেহেতু জলিলকে ইয়া আব্দুল জলিল নাম রাখা ঠিক না, আব্দুল নাম রাখা যাবে না, যেহেতু এটা একটা গুণ, জলিল একটা গুণ, গুণের কোনো আব্দ হয় না, দাসত্ব হয় না, এটা একটা ভুল। দুইটা বললাম, তিন নম্বর ভুল হচ্ছে আমার দেশে যেটা করা হয়, তিন নম্বর ভুল হচ্ছে আমার দেশে যেটা করা হয় যে আল্লাহ ছাড়া অন্যের দাসত্বর নাম রাখা, আব্দুল নবী, গোলাম রসুল, গোলাম নবী, গোলাম অর্থ তো এখানে দাসত্বে ব্যবহার করা হয়। হ্যাঁ, আবার আব্দুল কাবার গোলাম, আব্দুল কাবা, অথবা এমন নামও আমি শুনেছি দুর্ভাগ্যের বিষয়, গোলাম আব্দুল কাদের, গোলাম আব্দুল কাদের নাম শুনেন নাই? আব্দুল কাদেরের গোলাম, সে আল্লাহর গোলাম না, কার আব্দুল কাদের কে? এটা জিলানি রহমতুল্লাহ আলী, উনি কি বলে গেছেন নাকি যে আমার নাম ধরে করো? মানুষ অতি ভক্তির, হ্যাঁ, অতি আতিশয্যে শিরিক করে ফেলতেছে, শিরিক করে ফেলতেছে, অথচ তিনি কখনো বলেন নাই যে আমার নামের পরে তোমরা এক করে ফেলো, আমার দাস, আমার আমার দাস হয়ে যায়, এটা বলে নাই। সবাই বলছে কোন রব্বানি কিন্তু আল্লাহ রব দাসত্ব করতে, আর উল্টা মানুষ তার দাস হয়ে গেছে, এটা হচ্ছে এক ধরনের বিভ্রান্তি এবং পদভ্রষ্টতা। আরেকটা হচ্ছে মানুষের ভিতরে একটা জিনিস খুব প্রচলিত আছে, প্রায় আমাকে প্রশ্নও করা হয়, এটা আজকে বলে উত্তরটা দিচ্ছি, এটা হচ্ছে অনেকে বলে যে এই নামটা এতবার পড়লে অমুক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, শুনছেন না এটা আপনারা? হ্যাঁ, কেউ কেউ বিসমিল্লাহ খতম, কেউ আল্লাহ খতম, কেউ কেউ আল্লাহ আল্লাহ জিকির, কেউ কেউ অমুক নামের জিকির, কেউ কেউ তসবি, নাম একটা ধরে 100 বার পড়ে, নাম একটা ধরে 200 বার পড়ে, এটা কিনা পড়লে তার এই উপকার হবে, এগুলি সবই হচ্ছে বেদাত, এগুলি সবই কি? বেদাত। কারণ এগুলি আল্লাহ তাআলা এইভাবে বলতে বলে নাই যে এতবার খতম করলে অমুক রোগ মুক্ত হবে, এতবার খতম অমুক জিনিস পাওয়া যাবে, এবং এমন এমন কিতাবে আসছে যে জিনিস যে এই নামটা যদি কেউ এতবার পড়ে তাহলে একটা ফেরেশতা নাজিল হবে, নাজিলিয়ে তারা জিজ্ঞাসা করবে আমি এই নামের প্রহারাদার, তুমি বলো তুমি কি কি চাও? এইসবই হচ্ছে গাঁজাখুরি গল্প, এগুলি কোরআন হাদিসে কোথাও আসে নাই, এগুলি বানোয়াট কথা, এগুলি দিয়ে বিশ্বাস করা যাবে না। তবে আপনি আল্লাহর নাম এবং স্বাভাবিকভাবে যত আছে সেগুলি দিয়ে আল্লাহকে ডাকবেন, সেগুলো দিয়ে আল্লাহর উসিলা দিয়ে আল্লাহকে ডাকবেন, সেগুলো আল্লাহর কাছে এগুলো যত কল্যাণমূলক জিনিস আছে সেগুলো চাইবেন, এতে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যত কল্যাণ সবই চাইবেন এগুলো উসিলা দিয়ে। কিন্তু আপনি নির্ধারণ করে বলতে পারবেন না যে হাসিব নাম 100 বার পড়লে এটা হয়ে যাবে, অথবা গাফুর নাম 100 বার পড়লে এই উপকারটা পেয়ে যাবে, এই জাতীয় নির্ধারণ করাটা কী হবে? বেদাত হবে। আল্লাহ তার রসুল এই বেদাত আমাদের জন্য বেদাত জিনিসটা আমাদেরকে মানতে আমাদেরকে অনুমতি দেন না, এই জাতীয় বেদাতগুলো এই জন্য নিষিদ্ধ। যখন এরকম কোথাও দেখবেন যে এই নামটা এতবার পড়তে বলা হয়েছে, বুঝবেন যে এটা হচ্ছে বেদাতি, বেদাতি কথা, এগুলি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আজকে আমি এখানে এই আলোচনা সমাপ্ত রাখতেছি, ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা নামে চলে যাব, নাম বুঝেন, আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা সরাসরি আল্লাহ নাম থেকে শুরু করব, প্রত্যেকটি নাম নিয়ে একটু একটু ব্যাখ্যা করতে চাই যতটুকু পারি, ইনশাআল্লাহ আপনারা থাকবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে প্রত্যেকটি নাম নিয়ে আল্লাহর প্রত্যেকটি নাম, কয়েকটা নাম এক এক দার্সে কয়েকটা নাম নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করে আল্লাহ যতটুকু নাম আমরা পাই হাতের কাছে সবগুলি ব্যাখ্যা করবো, যাতে করে সবাই আল্লাহ তাআলা সম্পর্কে আরও আমরা ভালো ধারণা পেতে পারি, আলোচনা আসতে পারে। সুবহানাকাল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রথম প্রশ্ন আসছে আল্লাহ সর্বশক্তিমান বলা কি শিরক? কেন আল্লাহ সর্বশক্তিমান শিরক হবে কেন? সর্বশক্তিমান অর্থ হচ্ছে আল কাদরুল মুতলাক, কাদের ওয়াল কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তো সর্বশক্তিমান, এখন অন্যদের শক্তি নেই এটা তো বলা যাবে না, শক্তিমান মানুষ তো হইতে পারে, আল্লাহ তাআলা মিন ক্বাবলি আন তাকদুরু আলাইহিম কোরআন উল্লেখ করছে মানুষের সিফাতের মধ্যে শক্তি আছে, মানুষের সিফাত একটা হলো শক্তি হওয়া, শক্তিমত্তা হওয়া কোরআন উল্লেখ করেছেন, তো কাদির যে মানুষ হতে পারে, কিন্তু আল কাদির কে? আল্লাহ তাআলা, সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ, মানুষও শক্তিমান হতে পারে এতে কোনো সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই, তো সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ, এটা শিরিক নয়, এটা বলতে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আল্লাহর গুণাবলী কি মানুষের মধ্যে থাকা উচিত? আল্লাহর গুণাবলী, এটাটাও অন্যদিকে প্রশ্ন, এটা হচ্ছে আল্লাহর গুণাবলী আল্লাহর সাথে যেরকম এরকম থাকতে পারবে না মানুষের মধ্যে, তবে সেটার প্রভাব মানুষের মধ্যে থাকা উচিত। কীরকম?
যেমন আল্লাহ তাআলা তিনি আমরা এটি আলোচনা করেছি একদিন, আপনারা দেখবেন পিছনে আল্লাহ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ বিতুন ইউহিবুল বিত্রা, আল্লাহ বেজর তিনি বেজর পছন্দ করেন। তাহলে বেজরটা আল্লাহর একটা গুণ ভিতর, তাই না? কিন্তু আব্দুল এটা একটা গুণ, এই গুণটা আমরা যেন এই গুণটা অবলম্বন করি আল্লাহ চাচ্ছেন। যে কোনো দিন সে বেজর তসবি কবার পড়ি রুকুর তিনবার, সেজদা তসবি তিনবার বেজর করি, আবার রাতের সালাত বেজর করি ভিতর দিয়ে, দিনের সালাত বেজর করি মাগরিব দিয়ে, এটা তো হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা জামিলুন ইউহিবুল জামাল, তিনি জামিল আল্লাহর নাম, জামাল আল্লাহর গুণ, আমরা যেন সুন্দর চলি এটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় আয়না বেশি ছিল না, পানির সামনে দাঁড়িয়ে তিনি এই জন্য কাপড় চোপড় ঠিকঠাক করে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসতেন সুন্দর করে চলতেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর যে সমস্ত গুণ রয়েছে সেগুলো সবগুলি আমরা নিতে পারবো না, যেগুলো বান্দার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো বান্দা সেগুলো গ্রহণ করার জন্য আল্লাহর পথ নির্দেশিত। যেমন কিবির আল্লাহর একটা গুণ, বান্দা এটা নিতে পারবে না। কিবির আল্লাহর গুণ, এটা নেওয়ার বান্দার অহংকার আল্লাহর গুণ, এটা নিতে পারবে না, এটা নেওয়ার কোনো ক্ষমতা কেউ রাখে না। এটা নিলে সে আল্লাহর আল্লাহর নামে এবং সিফাতের মধ্যে শরীক করে ফেলবে। কিন্তু যেগুলি আল্লাহ চেয়েছেন বান্দার মধ্যে হোক সেগুলো, যেমন রাহমাত দয়া, দয়া আল্লাহটার গুণ না, গুণ আল্লাহ চায় বান্দারা রহমদিল হোক একে অবগতি। এই জন্য আল্লাহ আল্লাহ তাআলা কোরআন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়াশীল তাদেরকে রহমান দয়া করেন, যারা দয়াশীল তাদেরকে রহমান দয়া করেন। বুঝতে পারছেন তো? তাহলে দয়াশীল হওয়াটা আল্লাহর একটি ইঙ্গিত আমাদের জন্য, আমরা যেন এর প্রতি হই। তবে মনে রাখতে হবে আল্লাহর মতো গুণ কেউ ওই যত গুণই হোক তা কেন আল্লাহর মতো কেউ অর্জন করতে পারবে না। মানে এটা নয় যে আল্লাহর ওটার ছায়া পড়বে, ওটার প্রভাব পড়বে, ওই প্রভাবে আপনি প্রভাবান্বিত হন এটা চাচ্ছি, কিন্তু আল্লাহর গুণটা বান্দার মধ্যে আছে এটা কেউ দাবি করতে পারবে না, এটা কেউ দাবি করতে পারবে না। ওই গুণের প্রভাব পড়বে এবং সে ভালো কাজটা করবে। আর সেই গুণটা যদি কোনো একান্ত আল্লাহর জন্য খাস হয়, ওই গুণের প্রভাব পড়তে আবার নিষেধও আছে। যেমন কিবির অহংকার করা, যেমন ইজ্জত দাবি করা, যে আমি মহাসম্মানিত দাবি করার কোনো দাবি করার কোনো অধিকার কেউ রাখে না। তো কিছু জিনিস আছে একান্তভাবে তার, এগুলিতে কেউ যেন দাবি না করে বসে।